শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড ভারতে, একদিন আক্রান্ত 4 লাখেরও বেশি, মৃত্যু 3000-এরও বেশি। আগামী সপ্তাহে সবচেয়ে ভয়াবহ হবে ভারতের করোনা পরিস্থিতি। ভারতে একের পর এক হাসপাতালে অগ্নিকাণ্ড, এবারের অগ্নিকাণ্ডে 18 করোনা রোগীর মৃত্যু। সাহায্যের প্রস্তাব দিয়ে মোদীকে বার্তা পাঠালেন শি জিনপিং। ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেলেই 5 বছরের কারাদণ্ড। আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলে যুদ্ধ শুরু হবে, ইসরায়েলের হুমকি। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে বোমা হামলায় অন্তত 27 জন নিহত, আহত 92। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাস সংক্রমণে নতুন রেকর্ড হলো ভারতে, একদিনে 4 লাখ ছড়িয়ে গেল দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4,01,993 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন 1,91,64,969 জন। দৈনিক আক্রান্তের হিসেবে গত 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি এটি। এছাড়া গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 3,523 জনের। গত 4 দিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে 3,000-এরও বেশি। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন 2,11,853 জন। দেশটিতে করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন 1,56,73,300 জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন 32,72,256 জন। করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারত। প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা। গত 9 দিন পর পর দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখের বেশি, যা কিনা বিশ্ব রেকর্ড। মারণ ভাইরাসের এই দাপাদাপি যে কোনো সাধারণ মানুষের মধ্যে ভয় ধরাতে বাধ্য। এরই মধ্যে ভারতের এক উপদেষ্টা কমিটি বলেছে, এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে আরও ভয়াবহ হবে দেশের করোনা পরিস্থিতি। বস্তুত এই কমিটি মনে করছে দেশের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে চলেছে আগামী সপ্তাহেই। ভারতের করোনা পরিস্থিতির দিকে নজর রাখতে এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জানিয়েছে, মে মাসের 3 থেকে 5 তারিখের মধ্যে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে। দিন কয়েক আগে ওই উপদেষ্টা কমিটি জানিয়েছিল, আগামী 5 থেকে সবচেয়ে খারাপ হবে দেশের পরিস্থিতি। কিন্তু কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভাইরাসটি তাদের প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে। ওই উপদেষ্টা কমিটির প্রধান এম বিদ্যাসাগর জানিয়েছেন, আমাদের বিশ্বাস আগামী সপ্তাহেই দেশ জুড়ে সর্বোচ্চ হবে করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির খবর হলো, কেন্দ্রের উপদেষ্টা কমিটির বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার দ্বিতীয় এই ঢেউ বেশি দিন স্থায়ী হবে না, শীঘ্রই তা কমতে শুরু করবে। এম বিদ্যাসাগর সরকারকে দিয়ে একটি রিপোর্টে জানিয়েছেন, জুলাই বা আগস্ট পর্যন্ত পরিকল্পনা করে কোনো স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা অর্থহীন, কারণ অতদিন পর্যন্ত হয়তো এই করোনাভাইরাসের ঢেউই থাকবে না। ভারতের গুজরাটের একটি হাসপাতালে করোনা ইউনিটে আগুন লেগে কমপক্ষে 18 রোগী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে রাজ্যের বারোচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে প্রায় 50 জন রোগীকে উদ্ধার করেছেন। বারোচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন 18 করোনা রোগীর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বারোচ জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত 4তলা এই হাসপাতালটি কেবল করোনা রোগীদের চিকিৎসার কাজেই ব্যবহার করা হচ্ছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেশ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে প্রথমে আগুন লেগে যায়, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয় এবং প্রায় 50 জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে হস্তান্তর করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক বার্তা পাঠিয়েছেন। ভারতের সঙ্গে মহামারী প্রতিরোধী কার্যক্রম জোরদার এবং সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সান্ত্বনা দিয়ে বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই করোনা ভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীন উৎপাদিত মহামারী বিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেওয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছে। বার্তায় তিনি লেখেন, ভাইরাস মানব জাতির একটি সাধারণ শত্রু এবং এটি সম্মিলিতভাবে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সংহতি এবং সমন্বয় প্রয়োজন। চীনা পক্ষ করোনা মোকাবেলায় ভারতের সরকার এবং জনগণের লড়াইকে আন্তরিকভাবে সমর্থন জানায়। তিনি আরও বলেন, ভারতের প্রয়োজনে অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা এবং সাহায্য চীন দিয়ে যাবে। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে ভারতীয় সরকারের নেতৃত্বে ভারতের জনগণ দ্রুতই মহামারীকে জয় করতে সক্ষম হবে। ভারতে করোনায় ভয়াবহ ধরন ছড়িয়ে পড়ার পর এই দেশটি থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ান নাগরিকরা যদি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরেন তাহলে 5 বছর কারাদণ্ড অথবা $66,000 জরিমানা গুনতে হবে বলে দেশটির সরকার একটি বিবৃতিতে জানিয়েছে। নতুন করে আরও 9 জনের দেহে ভারতীয় করোনার ধরন ধরা পড়ার পর অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিল। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় এই ভয়াবহ স্ট্রেইন তাদের দেশে বিস্তার করা মানে দণ্ডনীয় অপরাধ। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ভারতে প্রায় 9,000 অস্ট্রেলিয়ান রয়েছে, যাদের মধ্যে 600 জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরতে আসতে চান তাদের জন্য দেশটির সরকার এই সিদ্ধান্ত অবিবেচনা প্রসূ বলে মন্তব্য করেছে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ডক্টর বিওম শার্মের। তিনি বলেছেন, আমাদের পরিবারগুলো ভারতের আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে, সেখানে তাদের বের করে আনার পথ নেই আর এখন তাদের পরিত্যাগ করা হলো। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী গত 14 দিনের মধ্যে যারা ভারতে গেছেন তাদেরও অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধ করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কুহেন হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব কূটনৈতিক প্রক্রিয়ার ধার ধারবে না, বরং মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে পড়বে। তিনি বলেন, তাদের যুদ্ধবিমান ইরানে পৌঁছাতে পারে, যে কেউ স্বল্পমেয়াদী লাভের কথা চিন্তা করবে তাদেরকে দীর্ঘমেয়াদের কথাও মনে রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যখন পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এবং এজন্য অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে, তখন ইরানের মন্ত্রী এই হুমকি দিলেন। ইলিকুহেন বললেন, ইসরায়েল এখনও ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ দেবে না, কোথাও ইরানকে ছাড় দেওয়া হবে না। আমাদের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে পারে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে। এর আগেও ইসরায়েলের হুমকি দিয়েছে যে আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব ইরানে হামলা চালাবে। তবে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন এই ধরনের হুমকি বেশিরভাগই ফাঁকা বুলি ছাড়ার কিছুই নয় এবং মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল কখনও ইরানে হামলা চালাতে সাহস করবে না, তাদের এই ধরনের শক্তি নেই। ইরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি নিতান্তই শান্তিপূর্ণ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগার প্রদেশে এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় নিহত এবং 92 জন আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজার এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে ওই হতাহতের ঘটনা ঘটে। লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে বেশ কিছু স্কুল শিক্ষার্থী রয়েছে। প্রাদেশিক গভর্নর জানান, বিশাল এই বিস্ফোরণ ঘটে সাবেক প্রাদেশিক পরিষদের প্রধান দিদার লাওয়াংয়ের বাড়ির কাছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। লাগার প্রাদেশিক পরিষদের প্রধান হাসিবুল্লাহ ইস্তানেসকে বলেন, এই বাড়িটি বর্তমানে একটি গেস্ট হাউস হিসেবে ব্যবহার হচ্ছে এবং গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 দিকে বিস্ফোরণ ঘটে। সে সময় বহু রোজাদার মুসলমান ইফতারের জন্য সেখানে জড়ো হয়েছিল। হাসিবুল্লাহ ইস্তানকে আরও জানান, ওই ভবনে বহু সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু শিক্ষার্থী অবস্থান করছিলেন।
আগামী কিছুদিনের মধ্যে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।